Não, não ia dar. পাচারকারী চক্রের অন্যতম সদস্য মিয়া খলিফাকে আজকে মঠবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে একজন ভিকটিম সহ। বেসিক্যালি তিনি ভারতে চাকরি দেওয়ার নাম করে অবৈধভাবে বেনাপোল বর্ডার দিয়ে পাসপোর্ট ছাড়া বিদেশে লোককে পাচার করেন, এবং যারা যখন বিদেশে যান, যাওয়ার পরে বিভিন্ন ধরনের প্রেশারের মাধ্যমে তাদের পরিবারের কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে দীর্ঘদিন যাবত, এবং এটা তার সত্যতা তিনি স্বীকার করেছেন। সো বেসিক্যালি তিনি একজন সদস্য, এরকম অনেক সদস্য রয়েছে যাদেরকে ধরার জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আর যে ভিকটিমকে উদ্ধার করেছি, বেসিক্যালি তার সাথে যোগাযোগ হয় মোবাইলের মাধ্যমে, এবং তাকে ভারতে পাচারের কথা বলে আজকে মঠবাড়িয়াতে দেখা করতে বলেন, এবং গোপনে তারা দেখাও করে। দেখা করে যখন তাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হবে, তখনই র্যাবের একটি আভিযানিক দল আজকে বিকাল আনুমানিক 5টার সময় হাতে নাতে গ্রেফতার করে, এবং ভিকটিমও এর সত্যতা স্বীকার করেছে এবং সেও তার সত্যতা স্বীকার করেছে। ধন্যবাদ। Thank you.